মুমিন যদি মুমিন হয় তাহলে তার টেনশন থেকে বাঁচাইবার জিম্মাদারি কার আরো জোরে আওয়াজ করে জোরে বলেন কার মুমিন কি সংখ্যায় সতেরো কোটি লাগবে মুমিনের মতো মুমিন যদি একজন হয় যদি ইব্রাহিমের মতো একাও হয় আর চতুর্দিকে যদি নমরুদের মতো জালিম হয় আর ইমানদারের মতো ইমানদার যদি একজন হয় আর নমরুদের মতন জালিম যদি ওই ইমানদারে আজ কেউ আগুনের কুণ্ডুলি বানায় আগুনের ভিতরে ফেলে দেয় যদি বান্দাটা মুমিন হয় তাহলে এ বান্দাকে নুসরত করার জিম্মাদার আল্লাহ জাস্টিস ইকবাল ডক্টর ইকবাল আল্লামা ইকবাল সারা দুনিয়াবাসী কি খবর দিছে কবিতার মাধ্যমে খবর দিয়েছে এই পৃথিবীর মুমিনের কাফেলা তোরা যদি আজকেও ইব্রাহিমের মতো ইমানদার হয়ে যাস আর তো কেউ যদি আগুনের ভেতরে ফালানো হয় তাহলে তোর জন্য আগুন ফুলের বাগান হবে শর্ত হলো আল্লাহ পছন্দের ইমানের মালিক হইতে হবে তোর আজ ভি পায়া আগ কা গুলিস্তা পায়দা আজ ভি হো भी हो का। पैदा आग कर सकती है एक अंदाजे एक एक गुलिस्ता पैदा जो आज क्यों ईमानदार मतन इमानदार हुई তাহলে আল্লাহর সেই ঘোষণা আমাদের জন্য কি মনে করেছেন আজকে মার ইস্তেমায় হয়েছে যদি শিক্ষা নিয়ে পরিবর্তন যদি না হন তাহলে মসজিদে মসজিদে শুরু হইব ঝগড়া তো আগের থেকে লাগায় রাখছে আমিনের ঝগড়া হাত উপরে নিচের ঝগড়া মসজিদের ভিতরে আছে এবার তবলিগুলো শুরু হইছে শেষ বেলায় দেখবেন বেদাতি আর সন্নি মসজিদে ঢুকছে ঘরে ঘরে যদি এরকম মায়ের শুরু হয় তখন ওই দাদার আসবো না গলাইতে কিরে এত মারামারি করস কে তোর মত মুসলমানের স্বাধীন রাষ্ট্রে থাকার দরকার নাই দে বাংলাদেশটা আমাকে রাতেই দিয়ে দে দাদারাই হদ্দারি করবে ওই ভারতের দাদা হদ্দারি করবে আমেরিকার দাদা হদ্দারি করবে স্বাধীন জমিনের স্বাধীনতা নষ্ট হবে তবে হ্যাঁ রক্ষা কবজ একটাই আছে ইমানই শক্তি বর্ধন করো ট্রাকে ট্রাকে অসমদানি করে দেশ ইমান জাতিকে রক্ষা করতে পারবানা বাহিনী বানায়া আইন কইরা অস্ত্রের মহরা দিয়া জাতির হৃদয় আর আদর্শকে গঠন করতে না শান্তি দুনিয়ার জমিনে না হ্যাঁ যদি মুমিনের ইমানের সংস্কার করতে পারো হারায় যাওয়া ইমানটাকে যদি আবার মুমিনকে ফিরাইয়া দিবার পারো যে ইমানের কারণে মুমিনকে পাক বিজয়ের মালা দিয়েছিলেন অর্ধ জাহানের ভেতরে যে মুমিনরা আধা জাহান শাসন করেছে সেই যে ইমান যে ইমান দিয়া অর্ধ জাহানের হুকুমত পরিচালনা করেছে এই মুসলমান যাইতে যাইতে এখন আর কিচ্ছু নাই সব গেছে গা সব গেছে এমন কি হারামাইন শরীফাইন পর্যন্ত মক্কা মোয়াজ্জামা মদিনাতুল তুমোনা বরাতেও দশ জনে বইসা একসাথে বইসা ইমানের কথা বলতে শুরু করলে পুলিশ এসে উঠায় দেয় বাংলাদেশের মাটিতে মুসলমানের ঘাটে তেও যদি ইমানের কথা বলতে কেউ যায় আর সেটা যদি আজকে যদি সরকারের খেলা হয় তাহলে সরকার তার মুখ বন্ধ করে দেয় নোটিশ পাঠায় লোক পাঠায় যে হুজুর জবান নিয়ন্ত্রণ করেন জবান নিয়ন্ত্রণ করেন এই যে পরাজয়ের গ্লানি তোমার আমার ভেতরে চলতেছে এর একমাত্র কারণ হল তোমার আমার ইমান যেটা আল্লার পছন্দের দৌলত যেই দৌলতের বদৌলতি বিজয় যেই দৌলতের বদৌলতির দুনিয়ার শান্তি যে দৌলতের বদলতে দুনিয়াতে তোমার হদদারি কর্তৃত্ব মাতব্যড়ি বিজয় আর যে দৌলতের বদলতে তোমার কবরের হদদারি মাতব্যড়ি জান্নাতের জিন্দিকি যেই দৌলতের বদলায় তোমার জান্নাতুল ফের সেইটা আজ ক্ষতিগ্রস্ত হতে চলেছে দিন দিন মূল জাগা নষ্ট যে জাগাটা নষ্ট ওই জাগা যারা ওই জায়গাটা ঠিক করতো দেখো বিজাতিরা কত ওদের চোখ কত একেবারে ওদের চোখ কত দেখে ওদের দূরদৃষ্টি কত তোমার তো দূরদৃষ্টি হারাই ফেলছো মুসলমান হয়ে দৃষ্টি হারাই ফেলেছো বিজাতিরা যখন দেখেছে একমাত্র জামাত আছে যারা ঘরে ঘরে যে মানুষের ইমান সংস্কার করে ওই জামাতটা হলো দাওয়াত তাবলীগের জামাত কারণ হুজুররা মসজিদের বাইরে যায় না আলেম হাফেজ হেফজো খানার বাইরে বাইরে হয় না আলেম ছাত্র লয়ে পয়সা থাকে মাদ্রাসার বাউন্ডারির বাইরে যায় না মাদ্রাসার বাইরের বাউন্ডারিতে সে যায় যে তবলিগি সিল্লা লাগায় সাল লাগায় ওরা বাইরে চলে যায় ওরা মদের আসরের ভিতরে ঢুইকা মদ খর রে মসজিদের ভিতরে না টুপি মাথায় দিয়া বসায় দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার বেশালয়ের ভিতরে যে দিনের দাওয়াতের কথা কয় যারা মানুষের দোকানের সামনে গাছতে বাইর করে যায় পাঁচ মিনিটের জন্য দোকানটা বন্ধ করায় দোকানদারকে ইমানের কথা কয় ইমানের কথা বইলা চার দোকানদারের চার দোকানে তালা লাগায় ওরে মসজিদের ভিতরে ঢুকায় এই যে যারা করে যারা জাতির ইমান শিখায় বিজাতিরা শেষ পর্যন্ত মূল জায়গায় টার্গেট করে ঠিক দাওয়াত তবলিগকে ডিভাইডেড করে দিয়েছে তাছাড়া সারা দুনিয়ার উলামায়ে কেরাম যেখানে মাওলানা সাহেবকে সংশোধন করতেছে যে আপনার এটা ভুল এটা ভুল এটা ভুল এটা একবার রুজু করে একবার ফেরত মারে একবার রুজু করে আবার ফেরত মারে আবার নতুন করে সেই ভুল আবার করে নবীদের তবলিক মুবারক জামাত যা পুরানো মুরব্বীদের নকশায় মেহনত করতেছিল মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ জিয়ানি মৌলানা ইউসুফ রহমতুল্লাহ জিয়ানী এনামুল হাসান রহমাতুল্লাহ আলাই পিঠে হাত দিয়ে যে তবলিকটা করেছেন মানুষকে জেনার কাজ থেকে সরায় এনে জেকের কাজে বসাইছেন সেই তবলিক নষ্ট করে এই তবলিক জামাতের একটি হিংস্র গ্রুপ তৈরি করেছে ওরা যে গ্রুপের হাতে ছুরি উঠা দিছে রড উঠায় দিছে রড উঠা দিছে ইমানের দূর মসজিদ মাদ্রাসার উলামায় কেরাম তাদের উপরে আক্রমণ করে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এখনই ইমানের কথা মসজিদ বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে মাহফিল করতেছি না মসজিদের সামনে গাড়ি ব্রেক করলে কিছু মসজিদের লেখা দাওয়াতবলিগের কোন গ্রুপ ঢুকানি সেধ পাবলিকের গ্রুপ ঢুকতে পারবে না এটা আজকে লেখা টানাইছে এই লেখাটা যখন লেখাই ছিল না মুখে ছিল মানুষের দাওয়াত তবলিগের চিন্তা না মসজিদের ভিতরে ঘুমাইতো মসজিদের বাথরুম ওজুখানা ব্যবহার করতো মসজিদের আঙ্গিনা ব্যবহার করতো সাধারণ মানুষ যারা বুঝতো না তারা এসে এদেরকে যখন বাইর করে দিত তখন এই উলামায় কেরাম জাগরে মারল এরা মুসল্লিদেরকে থামায় বলতো ওরা ভালো কাম করতেছে দেখেন না ওরা এক দস্তর খানে খানা খায় ওদের ভিতরে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব নাই নিজে না খায় আর এক বাইরে খাওয়ায় দেখেন না দেখেন না নেতা হইয়া পাক কইরা সাধারণ পাবলিক রে খাওয়ায় কত সুন্দর আখলাদ করা জাতির শিখায় ওগরে ঢুকতে দেন যেই মুলবিরা জাতির মুখ বন্ধ করে এই দাওয়াত তবলিকে মসজিদে মসজিদে প্রবেশ করায়ছে আজকে সেই আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেয়ার চক্রান্ত চলতেছে এই দাওয়াত তবলিকের এই হিংস্র গ্রুপটা মসজিদের ইমামদের পিছনে লেগেছে মুফতির পেছনে লেগেছে মহাদিসের পিছনে লেগেছে হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে জুবায়ের মৌলানা জুবাইর সাহেব ওনার মতো একজন মুসাল্লাম বুজুর্গ তাকে হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে ওরা চায় যে জুবাইর সাহেব ওর রড লয়ে গ্রুপ ওরা চায় এই যে চক্রান্তকারী নাসিম ওয়াসিম গ্রুপের যে সন্ত্রাসীগুলা আছে এই সন্ত্রাসী গুলার সাইরা দিয়া ইমান আর আমল ঠিক করার বাহিনীটার মেহনত যেটা দুনিয়া ব্যাপী আফ্রিকার জঙ্গলের ভেতরে যেটা ঢুকে পড়ছে এইটাকে বন্ধ করার চক্রান্ত করতেছে এই সময়ে আপনারা ওই সন্ত্রাসীদেরকে দমন করতে উলামায়ে কেরামের সাথে থাকতে তো আছেন তো ইনশাআল্লাহ একারণে কারণে সাহাবীরা বিনা হিসাব জান্নাতে সাহাবা একরাম জীবনে গুনাহ করলেও গুনাহ লয়া সাহাবি কবরে যায় নাই আর তোমার আমার হালত হইলো ইবাদত লয়ে কবরে যাওয়ার মুমিন নাই অধিকাংশ মুমিন বে নামাজি অধিকাংসম্ভু মিন শূন্যতবিহীন অধিকাংশ ম্মমিন পর্দা মানে না অধিকাংসম্মমিন হালাল হারামের তমিজ করে না কথা ঠিক না বে মুমিন তো আছে সতেরো কোটি মুসলমান মুমিন কিন্তু অধিকাংশ নামাজ বলে না অধিকাংশ পর্দা মানে না অধিকাংশ জবান করে না না অধিকাংশ অধিকাংশ নজর তারা হালাল হারামের তমিস করে না অধিকাংশ মুমিনের ভেতরে সুন্নত নাই আছে আছে কিছু মুমিনের ভেতরে সন্নত আছে কিন্তু অধিকাংশ মুমিনের ভেতরে সুন্নত নাই তোমরা সবাই যদি সন্নতওয়ালা মুমিন হইতা তাহলে রাস্তাঘাটে টুপিওয়ালাদের কে জঙ্গি বলে কেউ গালি দেওয়ার হিম্মত করতো না তোমরা অধিকাংশ হয়ে গেছ টুপি ছাড়া অধিকাংশ হয়ে গেছো দাড়ি ছাড়া অধিকাংশ হয়ে গেছ পাঞ্জাবি ছাড়া আর এরকম সন্ন্যত ছাড়া ইমান শিখানোর জন্য কিছু গ্রুপ ময়দানে কাজ করতেছে যেই গ্রুপের ভিতরে খালি সহি হাদিসের স্লোগান পাইবা কিন্তু সুন্নত খুঁজে পাবা না সুন্নত না থাকার কারণে সুন্নি যারা তাদেরকে সন্ত্রাসী বলা হয় যারা সত্যিকারের সুন্নি তাদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয় তাহলে অধিকাংশ মুমিনের ভিতরে সুন্নত নাই অধিকাংশ মুমিনের ভিতরে গুণা ঢুকে পড়ছে অধিকাংশ মুমিন গুণা করে মজা পায় গুণা করলে পরে তৃপ্তি পায় আর ইবাদতের আওয়াজ শুনলে পেরেশান হয়ে যায় আল্লাহ রসূল বলেন হাবিব কিবি মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাফ আলাইকুয়াসাল্লাম বলেন ইদা সারাদা হাসান আ তুকা ঈদা সা আৎকা সাইয়া তুকা ফান্তামু মিন আল্লাহর নুবি বলেন গুনাহ করে যদি তোমার দিল সাবিকের মতন পেরশান হয় আর ইবাদত কইরা যদি তোমার দিল খুশি হয় তাইলে বুঝবা তোমার হৃদয়ের ভিতরে ইমান আছে আল্লাহ আকবর জোরে করে বলেন তোমার হৃদয়ে ইমান আছে না নাই বুঝবা কেমনে তুমি কি মুনাফেক মুমিন না হাকি কি মুমিন বুঝবা কেমনে তুমি ইবাদত বন্দিগি যাদের কাছে টেনশনের কাম এরা হাকি কি মুমিন না এরা হাকি কি মুমিন না ইবাদত যাদের টেনশন ইবাদত যাদের পেরেশানি তারা হলো হাতে মুমিন যেমন সাহাবা কেরামের পেরেশানি ছিল ইবাদত ইবাদতটাই তাদের পেরেশানি তোমার তো ফরজ নামাজ ছইটা গেল জীবনে তুমি পেরেশান হও না মিয়া কুয়া শুনতে বসছো ঠিকই কিন্তু আজকে এশার নামাজ উপর নাই এমন অনেকে আছো মাগরিবের নামাজ উপর নাই আসো আবার নিয়ত করে লইছো ওয়াজটা কিরকম করে আজকে জমাইতে পারে কিনা একটু দেখি ফজরের নামাজ পড়তাম না ইনশাআল্লাহ এরকম একটা বাপ তোমার ভিতরে আছে তুমি মিয়া ফজর আসর মাগরিব ফরজ বাদ দিলা টেনশন করো নাই ইজা সার রাত কা হাসানা তো কা ইজা সা আজ কাটু আমার টেনশন হইতেছে আসর আর মাগরিবের মাঝখানে যদি আমি ইয়াকুবের মরণ হয়ে যায় তাহলে আমার জীবনের শেষ নামাজের তকবির উলা নাই চল্লিশ বছরের তকবির উলার কোনো মূল্য আল্লাহর কাছ থেকে আদায় করতে পারবো না তোমরা মাগরিবের আজানটা হইবার দাও আর আমাকে একটু তকবিরে ওলার সাথে নামাজটা পড়বার দাও আমি একাই সুস্থ হয়ে যাব এটা হলো ইমান পাপড়ি টিভি হককানি ওলামাই কেরামির মুখপাত্র